শনিবার একটি লুপ্তপ্রায় প্রাণী উদ্ধারকে ঘিরে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে কৌতূহল তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে ওই প্রাণীটির আসল নাম গোসাপ। প্রাণীটিকে আটক করার পর প্রাণীটিকে হত্যা না করে বনদপ্তরের হাতে তুলে দেবেন বলে জানান আটককারীরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, আটককৃত প্রাণীটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়ার জন্য ফোন করা হলে দুঃখের বিষয় হলো বনদপ্তর কর্মীরা তাদের ব্যস্ততার কথা বলে বিষয়টিকে এড়িয়ে যান। জানা যায়, প্রাণীটি বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকেও বনদপ্তরের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয় এই লুপ্তপ্রায় প্রাণীটিকে রক্ষা করার জন্য, যার ফলে পরবর্তী সময়ে প্রাণীটিকে আবার ছেড়ে দিতে বাধ্য হয়। বনদপ্তরের এই হেন দায়িত্বজ্ঞানহীনতায় সাধারণ জনগণ মানতে পারছে না। বনদপ্তরের প্রতি একটা প্রশ্নচিহ্ন রয়ে যায় যাদের উপর বৃক্ষ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীদের রক্ষা করার দায়িত্ব, তারাই সে দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। বিষয়টি নিয়ে সাধারণ জনগণের বনদপ্তরের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়। গুণ দেখার জন্য এসে পড়েছে দূর দূরান্ত থেকে। তারপরে দিয়ে দিব। মানে এইটা কি এখন দেখা যায় সচরাচর? না, দেখা যায় না। এটা লুপ্তপ্রায়? লুপ্তপ্রায়, লুপ্ত প্রাণী, লুপ্ত প্রাণী। এখন বনদপ্তরের হাতে তুলে দেওয়া হইব, যোগাযোগ করা হইতেছে। হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করা হচ্ছে।